আপনার পানি কেমন? আমি আমিও যদি অনেক মানুষের সাথে আলাপ করি, অনেকে বলে পানি ভালো, আমাকে ভালো পানি তাহলে খান, কয় না আমি খাই না, আমাকে তো ভালো পানি তাহলে খান না কেন, কয় ওইটা তো দেখতে ভালো। আমার এক প্রকৌশলীর সাথে আলাপ হয়েছিল, উনি আমার একটা ম্যাপ দেখাইতে পারে না, রুমটা বন্ধ ছিল, আপনি যদি দেখাইতে দেখাইতাম দেখতেন ঢাকা শহর পুরোটা লাল হয়ে আছে, মানে ওরা রেড চিহ্ন দিয়ে রাখছে যে পুরো আন্ডারগ্রাউন্ড পানি তুলতে গিয়ে ঢাকা একটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ একটা শহর হয়ে গেছে, যে কোনো সময় এটা দেবে যেতে পারে। এই অবস্থার মধ্যেও এখনও যে আমাদের আমরা যখন পানির সংকটের সমাধানের কথা বলি, আমরা আনভার্সালে ওয়াসার লোকজন বলে যে ডিপ বসাই নেন, এমনকি বলে বাসায় ডিপ বসাই নেন, অথচ ওয়াসার এক ধরনের ইয়ে আছে যে বাসায় ডিপ বসানো যাবে না, এবং এটা বলে আবার কোনো কোনো সময় বলে যে আপনার একটা জায়গা দেন আমরা ওয়াসা একটা ডিপ টিউবওয়েল বসাই দিই। এখন হচ্ছে নদীর সাথে তো ওয়াসার সরাসরি সম্পর্ক আছে, যেন বলা হচ্ছে যে ওয়াসা আস্তে আস্তে উপরই মানে মাটির উপরে পানির ব্যবহার করবে, বালুতুরাক এইসব নদীগুলা, এই বুড়িগঙ্গা, এখন এইগুলো তো বিশুদ্ধ দূষিত পানি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে দূষিত পানি এইগুলো তারা ব্যবহার করতে গেলে তাদেরও খরচও কিন্তু বেড়ে যাচ্ছে, খরচও বেড়ে যাচ্ছে, এবং যতটুকু আমরা নানা পত্রিকার মাধ্যমে জানতে পারি যে ওটা ঠিকমতো শোধনও হয় না, না শোধন হওয়ার পরে স্বাভাবিক যার অর্থ আছে বা যে মনে করে যে পানির খুব জীবনে গুরুত্বপূর্ণ সে কিনে খাচ্ছে, আর কিনে খাচ্ছে বলেই ওই কোম্পানিগুলো এখনও খুব ভালো ব্যবসা করছে। মানুষের যদি ওয়াসার পানি বিশুদ্ধ পানি পেত তাহলে সেক্ষেত্রে এই যে পানির কোম্পানিগুলা, বিভিন্ন বোতলজাত পানি বা বিভিন্ন রকম কোম্পানি, যে বেসরকারি কোম্পানিগুলো, এগুলো থাকার কোনো কারণ ছিল না। অনেকেই বলে যে এই কোম্পানিগুলো ওয়াসাকে অনেক সময় অনেক রকম টাকা পয়সা দিয়ে নানাভাবেই এক ধরনের ই করে রাখে যে ওয়াসা যাতে ঠিকমতো কাজ না করে। বিভিন্ন যে সাপ্লাই পানি আছে, সাপ্লাই পানি দিয়ে মানুষ গোসল করতে পারতেছে না, খাইতে পারতেছে না, উজু করতে পারতেছে না, যার কারণে এখন এই বোতলজাত পানিটাই বেশি চলতেছে। ঢাকার মধ্যে জুরাইন অঞ্চলে যদি পানির আমরা ইতিহাস দেখি তার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে ধরো তিন ভাগে ভাগ করলে প্রায় 15 বছর মতো কম বেশি। প্রথম ভাগের 15 বছরে আমরা সরাসরি ওয়াসাতে ট্যাপ খুলে পানি খেতে পারতাম, কোনো রকম আমার ফুটানোর প্রয়োজন ছিল না। তারপর যখন আমাদের নানা রকম অসুখ বিসুখগুলো, পেট ব্যথাগুলো আমরা ধারণা করলাম যে ওয়াসার পানির কারণে হতে পারে, তখন আমরা এটাকে ফুটা খাওয়ারটা অভ্যাস হলো, সেটা প্রায় 12-15 বছর। গত প্রায় 12 থেকে 15 বছর যাবৎ এই পানি না ফুটায় ব্যবহার করা যাচ্ছে না, মানে এতটাই খারাপ। সাদা কোনো কাপড় ধোয়া যাচ্ছে না, পানি দেবো ই আসতেছে, আপনি যদি ফিল্টার দিয়ে রাখি ফিল্টার দেওয়ার পরও মনে আসে পুরো পানিটা, মানে পরিষ্কার পানি দেখি না কতদিন হচ্ছে, মনে হয় আমাদের অবস্থা বুঝতে পারছেন, মানে খুবই খারাপ অবস্থা, মানে বলার মতো না। এরকম আমরা বলতেছি, কমপ্লেকশন দিতেছি, তারপর কাজ হচ্ছে না, কোনো খাওয়াও যায় না, কিছু করাও যায় না, এমন অবস্থা পানি, মাথা দিয়ে যে গোসল করছে মাথা আলাদা হয়ে থাকে। এই যে ডিপের থেকে নেই, কিনা কিনা পানি নেই, এইভাবেই চলতেছে, আর 3-4 দিন পরে গোসল করি। আমরা 12 সালে 3,500 একটা জেনুইন স্বাক্ষর সহ ওয়াসার এমডি বরাবর এই দরখাস্ত করি এবং ওনার সাথে আলাপ করে আসি 12 সালে। 12 সালের পর 19 সালের পর এই ঘটনা জন্ম বলতেছে, এই 12 সালের পরে 19 এই মাঝখানে এই সময়টা কোনো কিছু করে নাই। আমাদের এই অঞ্চলের মানুষকে একটা মূলার মতো একটা ঝুলাই দিছে যে জরিপ করে নিছে প্রায় আজকে 1-1.5 বছর। ওনারা বলছে যে জরিপ করা হচ্ছে, আপনাদের পদ্মার পানি আসবে, পদ্মার পানি এই কথাটা, এবং আপনি যদি আশেপাশে মানুষের সাথে আলাপ করেন এই কথা বলুন যে পদ্মার পানি তো আসবে, জরিপ করে গেছে, সেটা 1.5 বছর, এবং সেটা এক ধরনের মূলা। আমাদের টাকায় যারা চলছে, যাদের বেতন হচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিশুদ্ধ পানি দেওয়া।